একজন বাঙালি হিসেবে বঙ্গদেশের প্রাচীন ইতিহাস জানাটা অত্যন্ত জরুরি। কিছু কিছু ইতিহাস আমরা সকলেই জানি, কিন্তু ধারাবাহিকভাবে খ্রিস্টপূর্ব থেকে আধুনিককাল পর্যন্ত কোন কোন শাসক বঙ্গদেশ শাসন করেছে তা হয়তো আমরা অনেকেই জানি না। বাংলার প্রাচীন ইতিহাস জানতে ধৈর্য ধরে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আর এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। হিন্দু পৌরাণিক গ্রন্থ মহাভারত, মৎস্যপুরাণ ও বৈদিক শাস্ত্র বেদে অঙ্গ, বঙ্গ এবং মগধ রাজ্যের উল্লেখ পাওয়া যায়। প্রাচীন ভারতের মগধ রাজ্যই বর্তমানে বিহার নামে পরিচিত। বঙ্গ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আর্যরাজ্য মগধের অংশ ছিল। পরবর্তীতে বঙ্গরাজ্য প্রাচীন ভারতের যে সকল রাজবংশ বা সাম্রাজ্যের অধীনে শাসিত হয়েছে তার প্রধান প্রধানগুলো হল নন্দ সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, শুঙ্গ ও অন্ধ্র বংশ, গুপ্ত সাম্রাজ্য, গৌর শাসন, পাল বংশ, সেন বংশ, মুসলিম শাসন, ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল, অবশেষে স্বাধীন বাংলাদেশ। এবার আমরা এই সকল শাসনকাল সম্পর্কে সংক্ষেপে কিছুটা জানব। প্রাচীন ভারতের মগধ জনপদকে কেন্দ্র করে নন্দ সাম্রাজ্য গড়ে ওঠে। এটি 345 খ্রিস্টপূর্ব থেকে 321 খ্রিস্টপূর্ব পর্যন্ত টিকে ছিল। এই সাম্রাজ্য পূর্বে বাংলা, পশ্চিমে পাঞ্জাব, উত্তরে হিমালয় এবং দক্ষিণে বিন্ধ্য পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল। এটি একটি সম্পদশালী রাষ্ট্র ছিল। এই রাজ্যের সামরিক শক্তি সম্পর্কে জানা যায়, 2 লক্ষ পদাতিক সৈন্য, 2000 রথ ও 3000 হাতি ছিল। গ্রিক সম্রাট আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 326 অব্দে ভারতবর্ষ আক্রমণ করে সিন্ধু তীরবর্তী বেশ কয়েকটি রাজ্য জয় করে। এরপর আলেকজান্ডার বিপাশা নদী পার হয়ে মধ্য ভারত আক্রমণের পরিকল্পনা করে, কিন্তু মগধের নন্দ সাম্রাজ্য ও বাংলার গণ্ডারী ডাই সাম্রাজ্যের বিশাল সামরিক শক্তির খবর পেয়ে আর পূর্ব দিকে অগ্রসর হয়নি। পরবর্তী কয়েক বছর আলেকজান্ডারের এক সেনাপতি সেলুকাস কর্তৃক গ্রিক বিজিত সিন্ধু তীরবর্তী অঞ্চলসমূহ শাসিত হয়। চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বাব্দে নন্দরাজকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য স্থাপন করে। পূর্বতন নন্দ সাম্রাজ্যের মগধকে কেন্দ্র করে এ সাম্রাজ্যও গড়ে ওঠে। আলেকজান্ডারের মৃত্যুর পর তার 6 সেনাপতি সারা বিশ্বের গ্রিক বিজিত অঞ্চলসমূহ ভাগ করে স্বাধীন রাজ্য স্থাপন করে। ভারতবর্ষীয় গ্রিক বিজিত অঞ্চলসমূহের শাসনভার গ্রহণ করে তার এক সেনাপতি সেলুকাস। 303 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত সেলুকাসকে পরাজিত করে ভারতবর্ষীয় হারানো রাজ্য পুনরুদ্ধার করে। পরবর্তীতে সেলুকাস তার কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্তের সঙ্গে বিয়ে দিয়ে মৌর্য সাম্রাজ্যের সাথে মৈত্রিতা স্থাপন করে। প্রাচীন গ্রিসের পর্যটক মেগাস্থেনিসের বিবরণ থেকে সে যুগের বেশ কিছু তথ্য জানা যায়। তার লেখা অনুসারে, বড়ই বিচিত্র এদেশ। এদেশের মানুষ দিনে মাত্র 2 ঘন্টা কাজ করে আর সারাদিন গল্প করে, গান গায়, খায় দায় আর ঘুমায়। এদেশের মাটিতে বীজ পড়লেই গাছ হয়, নদীতে জাল ফেললেই মাছ পাওয়া যায়, সবসময় আরামদায়ক আবহাওয়া। তার লেখাতে রাজ্যের রাজধানীর একটি বর্ণনা পাওয়া যায়। পুরো শহর ছিল উঁচু দেয়াল দিয়ে ঘেরা, ফাঁকে ফাঁকে তীরন্দাজদের জন্য ছোট ছোট খোপ। শহরের চারপাশে চওড়া দেয়াল, 500টা টাওয়ার ও 64টা গেট, এক বিশাল কাণ্ড। দেয়াল, দুর্গ, গড়বাড়ি সহ পুরো শহরে ছিল কাঠের তৈরি। মৌর্য রাজ্য ছিল ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য। উত্তরে হিমালয় পর্বতমালা, পূর্বে কামরূপ, পশ্চিমে পারস্য ও গান্ধার পর্যন্ত এই সাম্রাজ্য বিস্তৃত ছিল। এর রাজধানী নগর ছিল পাটলিপুত্র। চাণক্য ছিলেন মৌর্য রাজ্যের উপদেষ্টা ব্রাহ্মণ আচার্য। রাজা অশোক ছিলেন মৌর্য বংশের কিংবদন্তি সম্রাট। মৌর্য রাজারা রাজত্ব করেন 322 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত 137 বছর। মৌর্য বংশের পর শুঙ্গ বংশ ও তারপর অন্ধ্র বংশ এ অঞ্চল শাসন করে। গুপ্ত বংশের রাজত্বকাল 320 খ্রিস্টাব্দ থেকে 550 খ্রিস্টাব্দ। রাজা ধীরাজ শ্রীগুপ্ত এ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এ যুগে সৈন্যদল খুব শক্তিশালী ছিল। রাজকোষ থেকে প্রতিরক্ষা খাতে বিস্তর খরচ করা হতো। গুপ্তযুগকে ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়, কারণ এ যুগে ভারতীয় শিল্প, সংস্কৃতি, সাহিত্য ও জ্যোতিষশাস্ত্র অভূতপূর্ব বিকাশ লাভ করেছিল। মধ্যপ্রদেশের উজ্জয়িনী ছিল গুপ্তযুগের রাজধানী। রাজসভার কবি ছিলেন কালিদাস। এ যুগের পণ্ডিত আর্যভট্ট জ্যোতিষশাস্ত্রীয় নানা ধরনের গাণিতিক হিসাব উদ্ভাবন করেন। অজন্তার গুহাচিত্র এ যুগের নিদর্শন।
গুপ্ত বংশের পর রাজা শশাঙ্ক বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোকে একত্রিত করে গৌড় নামের জনপদ গড়ে তোলেন। আধুনিক বঙ্গ ও বিহার এলাকা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 590-625 খ্রিস্টাব্দের মধ্যে তিনি রাজত্ব করেন। কর্ণসুবর্ণ ছিল গৌড় রাজ্যের রাজধানী, যা বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নামে পরিচিত। কোনো কোনো ঐতিহাসিকের মতে রাজা শশাঙ্কই প্রথম বঙ্গাব্দ সঞ্চালন করেন। 594 খ্রিস্টাব্দ 20 মার্চ শনিবার ছিল পহেলা বৈশাখ, পহেলা বঙ্গাব্দ। শশাঙ্কর পর হর্ষবর্ধন গৌড় শাসন করেন। শশাঙ্কর মৃত্যুর পর গৌড় রাজ্যের পতন ঘটে। শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসন না থাকায় ক্ষুদ্র রাজ্যগুলো স্বতন্ত্র হয়ে ক্ষমতার প্রতিযোগিতায় নামে, ফলে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বিবাদে সমস্ত রাষ্ট্রজুড়ে অস্থিরতা বিরাজ করতে থাকে। এ অবস্থা প্রায় 150 বছর যাবৎ চলে। ঐতিহাসিকরা যাকে বাংলার মাঝসোনিয়া যুগ হিসাবে অভিহিত করে। মাঝসোনিয়ার সময় বাংলার বিশৃঙ্খলা দমনের জন্য সমাজপতিরা নির্বাচনের মাধ্যমে গোপাল নামক এক সামন্ত রাজাকে বাংলার রাজা হিসেবে গ্রহণ করেন, যার মাধ্যমে 775 খ্রিস্টাব্দে পাল যুগের সূচনা হয়। বাংলাকে কেন্দ্র করে ঘুরে ওঠা পাল সাম্রাজ্য পূর্বে কামরূপ, দক্ষিণে উড়িষ্যা ও পশ্চিমে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত ছিল। আরব বণিক সুলাইমানের লেখাতে জানা যায়, পাল সেনাবাহিনীতে 10,000 থেকে 15,000 লোক জ্বালানি ভরা ও কাপড় কাচার কাজে নিয়োজিত থাকত। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। নওগাঁ জেলার সোমপুর বিহার, ময়নামতির শালবন বিহার, বিক্রমপুরের নাটেশ্বর বিহার সহ বহু বিহার মন্দির এ যুগের নিদর্শন। পাল বংশের স্থায়িত্বকাল ছিল প্রায় 400 বছর। পাল বংশের সর্বশেষ রাজা রামপাল। পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে 1124 খ্রিস্টাব্দে। সেন বংশের প্রথম রাজা হেমন্ত সেন, তার ছেলে রাজা বিজয় সেনের শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীনে আসে। বিজয় সেনকে সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট হিসাবে অভিহিত করা হয়। সেন যুগের রাজধানী ছিল বিক্রমপুরের রামপাল এবং পশ্চিমবঙ্গের নবদ্বীপ। বল্লাল সেনকে নিয়ে অনেক কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে। বিক্রমপুরের রামপাল দিঘি বল্লাল সেন খনন করেছিলেন। লক্ষণ সেনের সময়ে 1204 খ্রিস্টাব্দে বক্তের খলজি রাজ্য আক্রমণ করলে বাংলা তার গৌড় রাজ্য হারায়। তারপর ধীরে ধীরে ত্রয়োদশ শতকের শেষ নাগাদ সেন বংশের অবসান ঘটে। এরপর দেববংশ সোনারগাঁয়ে রাজধানী স্থাপন করে কিছুকাল পূর্ববঙ্গ শাসন করে। মুসলিম শাসন। 712 খ্রিস্টাব্দে আরব সেনানায়ক মোহাম্মদ বিন কাসিম সিন্ধুরাজ দাহিরকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করে। 1192 খ্রিস্টাব্দে তুর্কি শাসক মোহাম্মদ গুরি দিল্লি সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় মূল ভূখণ্ডে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে এবং বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসন অবসান হয় এবং 1799 খ্রিস্টাব্দে মহীশূরের শাসক টিপু সুলতান ইংরেজদের হাতে পরাজিত হলে সমস্ত ভারতে মুসলিম শাসনের সমাপ্তি হয়। 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করে। প্রথমত তাদের রাজনৈতিক প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এদেশে বাণিজ্য করা। ব্রিটিশ শাসনামলে 1770 খ্রিস্টাব্দে বা 1176 বঙ্গাব্দে এক মারাত্মক দুর্ভিক্ষ ঘটেছিল, যা ইতিহাসে 76-এর মনন্তর নামে পরিচিত। বাংলার 1/3 মানুষের মৃত্যু ঘটেছিল এ দুর্ভিক্ষে। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং ভারত সরাসরি ব্রিটিশ রাজবংশের শাসনাধীনে চলে আসে। তখন কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী করা হয়। 20 শতাব্দীর প্রথমার্ধে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস দেশব্যাপী এক স্বাধীনতা সংগ্রামের ডাক দেয়। অবশেষে 1947 সালে ভারতীয় উপমহাদেশ গ্রেট ব্রিটেনের অধীনতা পাশ ছিন্ন করে ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র গঠন করে। ভারতের পূর্বাংশে পূর্ব পাকিস্তান ও পশ্চিমাংশে পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। পরবর্তীতে 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের ফলশ্রুতিতে 30 লক্ষ বাঙালির আত্মত্যাগের বিনিময়ে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রতিষ্ঠা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। আপনারা চাইলে ধারাবাহিকভাবে এই সকল শাসনকাল সম্পর্কে বিস্তারিত ভিডিও তৈরি করব।
নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।